본조미 본조미 아버님 건 또 소용함을 같이 엘레나라미 아미 다리 진대이 말람네 본조미 아미 সবটা বুঝতে পারছি কিন্তু আমি আপনাকে এভাবে দেখতে পারছি না পঞ্চমীকে ভালোবাসিস তো নাকি নিজের ভালোবাসার জোরে ওর পাশে গিয়ে দাঁড়া বাবা নীলকণ্ঠ তোকে দুর্বল হওয়ার জন্য এখানে একা রেখে যাননি বাবা নীলকণ্ঠের আদেশ মানতেই হবে পঞ্চমী আমি চাই নাগরানী রূপে তোর অভিষেক করাতে তৈরি হ আগামীকালই তোর অভিষেক হবে অভিষেকের পর রানী হয়ে মা হয়ে আমি সমস্ত শাপেদের আগলে রাখব আর কেউ কোনোদিনও আমার সন্তানদের দিকে চোখ তুলে তাকাতে পর্যন্ত পারবে না কোনোদিন বেশ তৈরি হ আগামীকালই তোর অভিষেক হবে অভিষেক করবে রানী হবে এত দূর স্পর্ধা না না আজই গুরুজির সঙ্গে দেখা করতে হবে পঞ্চমী কি করে রানী হবে রানী তো হব আমি সাপেদের রানী আমাকে এক্ষুনি গুরুজির সঙ্গে দেখা করে গুরুজিকে সবটা জানাতে হবে মানে কিছু বলবে এক কথা আছে জরুরি কিঞ্জল আমার খুব দরকারি একটা কাজ আছে আমাকে এক্ষুনি বেরোতে হবে আমি ফিরে এসে তোমার সব কথা শুনবো প্রমিস চিত্রের কথাটা ডিভোর্স নিয়ে তাই এক্ষুনি বলতে হবে আর সবার সামনে বলতে হবে মা কাকিমুনি কি মজার কি ভাই কি মজার কাণ্ড না আরে কি মজার কাণ্ড না যেন চৈত্র সেল আসুন আসুন 100 টাকায় যেন শাড়ি বিক্রি হচ্ছে কিঞ্জল একটু শোনো আমি তো বলছি কিঞ্জল আমি ফিরে এসে কথা বলবো কেন এরকম করছো একটু শান্ত হও আমি ফিরে এসে তোমার সব কথা শুনবো তুমি চিৎকার করে সারা বাড়ির লোক জড়ো করে তুমি কি প্রমাণ করতে চাইছো দিদি ভাই দিদিভাই পঞ্চমী কোথায় পঞ্চমী বুঝতে পারলাম তোর কথাই ঠিক এটাই উপযুক্ত সময় কি কি কিসের গো কিসের সত্যিটা বলার আর মেনে নেবার কিঞ্জল প্লিজ কিঞ্জল তুমি কেন এরকম করছো আমি তো বললাম আমি ফিরে এসে কথা বলছি একটু ধৈর্য ধরতে পারছো না দাঁড়াও চিত্রা শুনতে দাও কিঞ্জল কি বলতে চায় কি বলবি বল কিঞ্জল থ্যাংক ইউ মা আজ অনেক দিন বাদে তুমি আমার কথা শুনতে চাইলে থ্যাংক ইউ মা আমি ডিসাইড করে ফেলেছি
চিত্রার সাথে আমি আর থাকতে পারবো না। চিত্রার সঙ্গে এই বিয়েটা আমি টিকিয়ে রাখতে পারবো না মম। রাতের বিয়েটা আমি টিকিয়ে রাখতে চাই না। আমি আর চিত্রা একে অপরের সঙ্গে কোনোদিন সুখী হতে পারবো না মম। আমার মনে হয় আমার ওকে ডিভোর্স দেওয়াই উচিত। না না কিঞ্জল, তুই এইভাবে ভাবছিস কেন? চিত্রা তো তোর সাথে সুখেই আছে, তাই না চিত্রা? মা, আমার মন চিত্রাকে মানতে পারছে না। আমার মনে হয় চিত্রা আমার সঙ্গে বা আমি চিত্রার সঙ্গে কোনোভাবেই কম্পার্টেবল না মন। আর তোমরা প্লিজ তেলে জলে মিশ খাওয়ানো বন্ধ করো। সত্যি বলতে গেলে একটা সম্পর্ক জোর করে তৈরি করা যায় না, আর এই সম্পর্কটা জোর করে তৈরি করতে গিয়ে আমি পঞ্চমীর সাথে অন্যায় করছি। যে সম্মান, যে ভালোবাসা স্ত্রী হিসেবে আমার পঞ্চমীকে দেওয়া উচিত, সেটা আমায় জোর করে চিত্রাকে দিতে হচ্ছে। তাই আমি ঠিক করেছি, চিত্রাকে আমি ডিভোর্স দেবো আর পঞ্চমীকে বিয়ে করে ওর যোগ্য সম্মান ওকে ফিরিয়ে দেবো। আর পঞ্চমীকে আমার স্ত্রীর স্বীকৃতি দেবো। ওর এত বড় ক্ষমতা, ও নাগরানী অভাবে আবার কিঞ্জলকেও আমার থেকে ছিনিয়ে নেবে। কিঞ্জল, কিঞ্জল তুই কি বলছিস? তুই জানিস কিঞ্জল, আমি খুব ভালো করে বুঝতে পারছি ওর মাথাটা ঠিক নেই, সেটা লুকিয়ে বিয়েটা দেওয়া হয়েছে। আমি এটাও বুঝতে পারছি ও কোনোভাবেই তোর উপযুক্ত নয়। কিন্তু বাবা, ও তো তোর রক্ষা কবচ বল, তুই এরকম ভাবে ডিভোর্স করে দিস না। ক্ষমা কেন করে দে, ক্ষমা কেন করে দে, বউ বলে ক্ষমা কেন করে দেব? তোমাকে আমার মাথা দিব্যি, তুমি আজ আমায় আটকাবে, আমি আর কোনো কথা শুনবো না। আমি পঞ্চমীকে ওর প্রাপ্য মর্যাদা দেবই। পঞ্চমী আজ অব্দি যাকে যাকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছে, আমার ভাগ্য সবাইকে কেড়ে নিয়েছেন, কিন্তু আর নয়। ওর ভাগ্য ওর থেকে আমাকে কাড়তে পারবে না। আমি কাড়তে দেব না। এবার আমি কি করবো? বাবু যেভাবে আমারে তার বউয়ের সম্মান দিতে চাইছে, সে সম্মান তো আমার প্রাপ্য নয়। বাবু তো শুধুই আমার এই মানুষের চেহারাটাকেই চেনে, কিন্তু আমি তো জানি যে আমার আসল পরিচয় আমি। পঞ্চমী সিঁদুরের অধিকার, 17 থেকে 23 এপ্রিল প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।